দর্শক আছেন স্টুডিও লাইভে আপনাদের স্বাগত আমরা এখন জিরো পয়েন্টে অবস্থান করছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধনে সমবেত হয়েছে এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্বাস্থ্যবিধি মেনে তারা অবিলম্বে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক সে দাবিতে তারা এখানে বিক্ষোভ সমাবেশ করছে এবং এছাড়াও আমরা জানতে পেরেছি যে তারা এই বিক্ষোভ সমাবেশের মিছিল নিয়ে তারা এখান থেকে কাজলা পর্যন্ত যাবে এবং এই সময় তারা তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে স্লোগান করবে এমনটি জানা আছে এছাড়াও দেখতে পাচ্ছি তাদেরকে আমরা তারা এই মিছিলগুলোর মাধ্যমে এবং শিক্ষা প্রতিষ্ঠান যাতে অবিলম্বে খুলে দেওয়া হোক সে দাবি দাওয়াগুলো নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছে এবং তারা চাচ্ছে যে যাতে করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যত দ্রুত সম্ভব খুলে দেওয়া হোক এবং তাদেরকে শিক্ষা ব্যবস্থা যাতে শিক্ষা যাতে মেরুদণ্ড এমনটি তারা জানিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিভিন্ন দাবি দাওয়াগুলো নিয়ে এখানে উপস্থিত হয়েছে এবং এছাড়াও আমরা যা দেখতে পাচ্ছি তারা এখান থেকে এই মিছিলটি নিয়ে তারা কাজলা গেট পর্যন্ত যাবে এমনটি জানা যাচ্ছে অত্যন্ত ধন্যবাদ তাদের কাছে আমরা কৃতজ্ঞ রাজশাহী বিভাগে লাগাতার আন্দোলন চলছে শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একসাথে সমবেত হয়েছে এবং গতদিন আমরা দেখতে পেয়েছিলাম যে তারা রাজশাহী জিরো পয়েন্ট এলাকাতে তারা রাস্তায় বসে তারা ক্লাস করেছে এমনটি কালকে আমরা দেখতে পেয়েছি এবং আজকে তারা ঠিক আরেকটি বিক্ষোভ সমাবেশের আহ্বান করেছে এবং আমরা দেখছি যে তারা এই বিক্ষোভ সমাবেশটি নিয়ে কাজলা গেট পর্যন্ত যাওয়ার যে একটি যা তাদের যে প্রচেষ্টা এবং তারা সেভাবে শুরু করেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং তারা এই মিছিলটি নিয়ে কাজলা গেট পর্যন্ত যাবে এমনটি দেখা যাচ্ছে বেশি নট দেখতে পাচ্ছে যে মিছিলটি যেহেতু রাস্তার বিপরীত দিকে দিয়ে যাওয়া যাচ্ছিল যে জন্য পুলিশ প্রশাসন চেষ্টা করলো বিপদ সংকেত পার হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু রাস্তার অন্য সাইড দিয়ে যাওয়ার কারণে সেক্ষেত্রে গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল যে জন্য রাস্তার বিপরীত সাইডে নিয়ে এসে যেদিক থেকে এইখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে তারা এখানে সমবেত হয়েছে এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি নিয়ে একটি মিছিল অনুষ্ঠিত করছে এবং এই মিছিলটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট পর্যন্ত চলে আসবে এমনটি জানা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে মিছিলটি রয়েছে এবং এই মিছিলটি আমরা দেখছি যে সেটি শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা এখানে উপস্থিত হয়ে তারা এই মিছিলটিকে সফল করছে দেখতে পাচ্ছি মিছিলটি কাজলার উদ্দেশ্যে এখান থেকে যাচ্ছে এমনটি দেখা যাচ্ছে ছাত্র সমাজ
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিছিলটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং রাজশাহী জিরো পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট পর্যন্ত এই মিছিলটি যাবে এমনটি জানা যাচ্ছে এবং সেখানেও একটি বিক্ষোভ সমাবেশ তারা অনুষ্ঠিত করবে এমনটি জানা যাচ্ছে তো স্বাস্থ্যবিধি মেনে তারা শিক্ষা প্রতিষ্ঠানটি খুলতে চান সেই জন্য এখানে আমরা দেখছি যে শিক্ষার্থীরা সকলে একসাথে সমবেত হয়েছে এবং তারা জানাচ্ছিলেন যে যদি গণপরিবহনগুলো খুলে দেওয়া হোক এবং সকলে যদি চলাচল করতে পারে সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে এমন কিছু তারা প্রশ্ন নিয়ে মাঠে নেমেছে এমনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তারা এখন এইখান রাজশাহী জিরো পয়েন্ট থেকে কাজলা গেট পর্যন্ত যাবে এবং তারা সেখানে যে একটি সমাবেশের অনুষ্ঠিত করবে এমনটি জানা যাচ্ছে এই পর্যন্তই ছিল আমাদের কাছে এখানকার সর্বশেষ অবস্থা আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।